السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ومن والاه ما بعد. সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদনী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা আজকের এই আয়োজন শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ৯৯ নামে, যিনি এক ও অদ্বিতীয়, যার নেই কোনো শরিক, নেই কোনো সন্তান এবং তিনিও কারো সন্তান নন। সকল সৃষ্টি যার মোহতাজ, যার মুখাপেক্ষী, তিনি নন কারো মুখাপেক্ষী। সেই মহান রব্বুল আলামিনের শানে পড়ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দুরুদ এবং সালাম পড়ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, করেছেন ইমানের পথে পরিচালিত। পড়ছি তার শানে اللهم صل وسلم على عبدك وحبيبك محمد وآله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, প্রতিদিনের এই আয়োজনে থাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা, সেই সাথে স্ক্রিনে দেখানো থাকে একটি নাম্বার, যা ব্যবহারের মাধ্যমে আপনারাও সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে আর জেনে নিতে পারেন আপনাদের অজানা বিষয়গুলো। নির্দিষ্ট বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের করা প্রতিটি প্রশ্নের সুন্দর জবাব দেওয়ার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়ে থেকে একজন বিদগ্ধ আলেম দিন, আজও আমরা তার ব্যতিক্রম করিনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেমে দিন, আমাদের অগ্রজ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, জামিয়া শরঈয়া মালিবাগের সুনামধন্য মুহাদ্দিস শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। চলুন আমরা হজরতের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি ভালো আছি। অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এর জন্য অনেক অনেক শুকরিয়া। জি, আপনাকেও ধন্যবাদ, অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব স্ত্রীর কাজে সহযোগিতা, নবীজির সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে তার ব্যবহার কেমন ছিল? তিনি কি তার পারিবারিক কাজে কোনো সহযোগিতা করতেন? নববী হাদিসে কি আছে তা আমরা জানবো আমাদের বিদগ্ধ শায়েখের কাছ থেকে। চলুন আমরা শায়েখের কাছে চলে যাচ্ছি। শায়েখ, আমরা যেমনটি দর্শকদেরকে বললাম যে স্ত্রীর কাজে সহযোগিতা সুন্নাহ কি বলে, যদি আমাদেরকে বলতেন আমরা উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে, বড় জীবন ঘনিষ্ঠ একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের সত্তা থেকেই, আদম আলাইহিস সালামের শরীর অংশ থেকে হজরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমাহ ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান যে আল্লাহর সৃষ্টির নিদর্শন হচ্ছে, আল্লাহর কুদরতের নিদর্শন হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন তোমাদেরই থেকে। আদম আলাইহিস সালামের শরীর অংশ থেকে আল্লাহ তাআলা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমাহ, এবং তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক, গভীর ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা যদি পৃথিবীর যত সম্পর্ক, বৈধ সম্পর্ক, এগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে মা বাবা সন্তানের মহাব্বত, ভালোবাসা সেটা তো ভিন্ন, এটা তো ন্যাচারাল, সেটা কোনো কিছু দিয়ে ওটার মূল্যায়ন করা যায় না। কিন্তু এরই পরে যদি বৈধ সম্পর্কের মধ্যে কোনো সম্পর্ক অত্যন্ত গভীর, নিবিড় হয়ে থাকে তাহলে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। একজন স্ত্রী তার স্বামীকে জীবনভর সঙ্গ দিয়ে যায়, শুধু তার কাম স্বার্থ চরিতার্থ করার জন্য স্ত্রী নন, বরং তিনি শরীয়তের পরিভাষায় জীবন সঙ্গিনী। সুতরাং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত জীবন বিধান ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, সুতরাং স্ত্রীর সাথে স্বামীর আচরণ কেমন হবে, কিংবা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে স্ত্রীদের সাথে গৃহস্থালির কর্মে সহযোগিতা, সাহায্য করতেন কিনা, এ বিষয়ে হাদিসের মধ্যে দিক নির্দেশনা আছে। জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ ইমাম ইসমাইল বুখারী রাহিমাল মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাল্লাহ রচিত সেই বুখারী শরীফের মধ্যে তিনি একটা শিরোনাম এনেছেন, বাব এনেছেন, बाबू खिदमत रजुल फी आहली जे कोनो व्यक्ति तार परिवारे गिये कि काजगुलो करबे एबं एई मर्मे आमादेर नबीजी सल्लल्लाहु आलैहि वसल्लम कि काज करतेन। तो एई प्रेक्षिते तिनी हादिस एनेछेन जे विख्यात ताबेई असवाद इब्ने यजीद तिनी अम्मा जान आयशा रदियल्लाहु ताआला आनहार शागिर्द छिलेन, छात्र छिलेन, हादिसेर छात्र। तिनी अम्मा जान के जिज्ञासा करें जे कैफा काना सल्लल्लाहु आलैहि वसल्लम यसनाउ फी बैतिही नबीजी घरे एसे कि काज करतेन। अम्मा जान बोलें काना यकुनु फी मेहनत आहली। देखुन कत सुंदर शब्द अम्मा जान चयन करेछेन, काना यकुनु फी मेहनत आहली अर्थात रसूल अकरम सल्लल्लाहु आलैहि वसल्लमेर साधारण अवस्थाई थाकतो जे तिनी कन्टिन्यूअस काना तार साधारण अभ्यास यकुनु कन्टिन्यूअस तिनी पारिवारिक काजे साहाय्य करतेन। देखा जेतो गृहस्थले विभिन्न काजे नबीजी सल्लल्लाहु आलैहि वसल्लम अम्मा जान आयशा रादियल्लाहु ताआला आनहा के गृहस्थलीर सब किछुते साहाय्य करतेन। शेख आमादेर साथे एकजन दर्शक आछेन, फोन नेब। जी अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। जी के आছেন আমাদের সাথে? হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যাত্রাবাড়ি থেকে লুৎফুন্নেসা বলছি। জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপর প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপর প্রশ্ন করুন। জি, আমি তো একজন ৫০,০০০ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য। জি শুনতে পাচ্ছি, বলুন। এখন ওই আমার ছেলেটা আমারে প্রতি মাসে মাসে ৩,০০০ করে টাকা দেয় হাত খরচের জন্য। এখন এই টাকাটা তো আমি ব্যবসার জন্য দিয়েছিলাম, এখন কি ওই টাকাটাকে আমার নেওয়া কি ঠিক হবে নাকি? আরো কোনো প্রশ্ন আছে? জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি মোহতারামা, আপনি আমাদের সাথেই থাকুন। শায়েক উত্তর দিচ্ছেন। শায়েক আপনি যেমনটি শুনলেন তিনি ৫০,০০০ টাকা একজনকে দিয়েছেন, উনি হাত খরচের জন্য প্রতি মাসে ৩,০০০ করে দেন। উনি প্রশ্ন আসলে আরও বিস্তারিত ছিল, আসলে কোন শর্তে দিয়েছেন কিছুই বলেননি, যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলতেন। জি ধন্যবাদ বোনকে। আসলে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় অনেকের কাছে মূলধন আছে কিন্তু তিনি ব্যবসা বুঝেন না, এই জন্য ব্যবসা বুঝেন এমন এক ব্যক্তি যার কাছে আবার মূলধন নেই তাদের পারস্পরিক সম্মতিতে একটা বিজনেস করা যায় বা শরীয়ত অনুমোদন করে, সেটাকে মুজারাবা বলে। মুজারাবার ক্ষেত্রে দুইজন সম্মতিতে যে কোনো শর্ত নির্ধারণ করা যেতে পারে যে যা প্রফিট হবে, লাভ হবে, সেখান থেকে আমি অর্ধেক নিব, আপনি অর্ধেক নেবেন, অথবা আমি 1/3 নেব, আপনি 2/3 নেবেন, অথবা আমি 1/4 নেব, আপনি 3/4 নেবেন। এমনটা ওনারা কি বলেছেন আমাদের জানা নেই। যদি টাকা দেওয়ার সময় ব্যবসার উদ্দেশ্যে দিয়ে থাকেন এবং সেই ব্যবসার থেকে প্রফিট আর্ন থেকে অর্জিত টাকা থেকে ৩,০০০ দেন তাহলে তো আপত্তির কিছু নেই যে যা দেওয়া হলো এটা প্রফিট থেকে দেওয়া হচ্ছে। আর যদি সমাজে প্রচলন আছে যেটা যে আমি কাউকে 1,০০,০০০ দিলাম বা কিছু নির্দিষ্ট অঙ্ক দিলাম, তিনি আমাকে নির্দিষ্ট হারে দিতে থাকবেন, তার ব্যবসা কি হলো সেটা আমি বুঝি না। তো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আয়কে নিরুৎসাহিত করেছেন, বরং হাদিসের মধ্যে এসেছে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে কাউকে ঋণ দিলেন এবং সেই ঋণ থেকে আপনি কিছু টাকা পয়সা ফায়দা নিলেন তাহলে এটা সুদ বলে গণ্য হবে, এটা বর্জনীয়। তিনি তার ছেলেকে দিয়েছেন, ছেলে তাকে হাত খরচের জন্য ৩,০০০ টাকা দেয়, এটা কি কোনো বৈধতার স্রোত আছে কিনা? এখন এটা যদি ছেলে যে আম্মু তোমার কাছ থেকে আমি ব্যবসার উদ্দেশ্যে নিলাম, ব্যবসায় যা প্রফিট হবে সেখান থেকে আমি তোমাকে ৩,০০০ দিচ্ছি, তাহলে এটা বৈধতার মধ্যেই থাকে। আর যদি মা এর কাছ থেকে এমনিতে করজ নেয় আর মাকে সেই করজ থেকে দেয় তাহলে তো এটা বৈধতার আওতার মধ্যে পড়ে না। তবে সন্তানের জন্য কর্তব্য হচ্ছে মায়ের হাত খরচ কেন সব কিছুই ব্যবহার নির্বাহ করা, সেই প্রেক্ষিতে যদি সন্তান দিয়ে থাকে তাহলে তো এটা বৈধ হবে। কিন্তু টাকা নিলেন ব্যবসার উদ্দেশ্যে না, এমনিতেই নিলেন আর প্রতি মাসে পার মান্থ তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে যাচ্ছেন, এটার মধ্যে শরীয়তের কিছু বিধিনিষেধ আছে। শেখ আরও একজন দর্শক আছেন, ফোন নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঝর্ণা ঠাকুরগাঁও শহর থেকে বলছি। জি জি আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। আমার প্রশ্ন, বড় কোনো কোম্পানির শেয়ার কেনার জন্য বা হওয়ার আশায় শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে কিনা? জি প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিচ্ছেন। শায়েক, আপনি যেমনটি শুনলেন, বড় কোনো কোম্পানিতে উনি বিজনেস করার আশায় যদি কোনো শেয়ার কিনেন, প্রফিট লাভ করবেন, সেই ক্ষেত্রে এটা উনি শেয়ার কিনতে পারবেন কি না? দেখুন, আসলে কোম্পানি শেয়ার কেনার মানে হলো যে তিনি বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ব্যবসা করছেন, এখন তার মূলধন বাড়ানোর জন্য আমি তাকে কিছু টাকা দিলাম, এটাই হলো সেই কোম্পানির শেয়ার কেনা। এখন আমাকে দেখতে হবে যেই কোম্পানিগুলো কি ধরনের ব্যবসা করছে, যদি হারাম সুদি এই জাতীয় বা এমন কিছু পণ্যের বেচা কেনা করছেন যেগুলো শরীয়ত অনুমোদিত না, তাহলে সেগুলো শেয়ার অবশ্যই কেনা যাবে না। কারণ শেয়ার কেনার মানে হলো আপনি তাদের সঙ্গ দিয়ে তাদের সাথে সেই ব্যবসায় আপনি শরিক হয়ে গেলেন, তাহলে তারা যে গুনাহের ভাগিদার হবে, অংশীদার হবে, আপনিও সেটার মধ্যে পড়ে গেলেন। আর যারা বৈধ ব্যবসার মধ্যে নিজেদের প্রতিষ্ঠানকে দাঁড় করালো এবং সেই প্রতিষ্ঠান এমন কোম্পানি যেটা আপনার বৈধ বিজনেস করে থাকে, সেই কোম্পানির শেয়ার কেনা অবশ্যই বৈধ হবে। কারণ সেই কোম্পানির শেয়ার কিনে মূলত আপনি তাদের বৈধ ব্যবসার মধ্যে একটা অংশীদারিত্ব গ্রহণ করলেন। তো বৈধ কাজের মধ্যে অংশীদারিত্ব, এটা তো কোরআনে উৎসাহিত করা হয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণকর কাজে একে অপরের সাথে যুক্ত হও বা সাহায্য সহযোগিতা করো, গুনাহের কাজে একে অপরের সাথে সাহায্য সহযোগিতা করো না। তো কারো শেয়ার কেনা, কোনো কোম্পানি শেয়ার কেনা তার সাথে সংযুক্ত হয় তার কোম্পানিকে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করা, সহযোগিতার নামান্তর। এজন্য যদি হারাম বিজনেস করেন তাহলে তাদের শেয়ার করাটা, ক্রয় করাটা ঠিক হবে না। আর যদি হালাল বিজনেস করেন, এমন কোম্পানি হয়, তাহলে তাদের শেয়ার ক্রয় করাটা বৈধ হবে। শুকরিয়া শায়েক, আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি আসলিমা আক্তার, টাঙ্গাইল ঘাটাল থেকে বলছিলাম। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। আমার হাজবেন্ড আর্মিতে চাকরি করে, কিন্তু আমি এখানে আলাদা বাসা নিয়ে থাকি, কিন্তু সে মাঝে মধ্যে আসে, সবসময় আসে না। আইসা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, মারধর করে, গালি গালাজ করে, শুধু শুধু সন্দেহ করে, আমার ঘরে তলাও দিয়ে রাখে। আর কি আমার একটু কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটাই জানতে পেরেছি যে আমি যদি তার ফেরত চলে যাই তাহলে কি আমার কোনো গুনাহ হবে না? তার সাথে থাকলেই আমার আল্লাহ আমার সব দিবে, আর কি মরার পর, মারা যাওয়ার পর এর থেকে কোনো কিছু ভালো কোনো কিছু লাভ করতে পারি। আমার কি করা উচিত? আমি কি তার সাথে থাকবো নাকি তার ফেরত চলে যাবো? আর অনেক মোহতারামা, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আরো কোনো প্রশ্ন আছে? জি, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিচ্ছেন। শায়েক, আপনি যেমনটি শুনলেন, স্বামী আর্মি পার্সন, রিটায়ার্ড করেছেন, তো বাসায় এসে মারধর করেন, তালা লাগিয়ে রাখেন, সন্দেহ করেন। তো যদি বলতেন, যদি উনি তাকে ছেড়ে চলে যান, ছেড়ে যাওয়ার প্রতি কি ইসলাম উৎসাহিত করছে নাকি একসাথে সংসার করার প্রতি উৎসাহিত করছে? ওনাকে নির্যাতন করা হচ্ছে, সেই ক্ষেত্রে ওনার কি একটা কোনো সওয়াব হবে কিনা, যদি বলতেন বিস্তারিত। দেখুন, বোনের প্রবলেমটা, এর জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি বোনের প্রতি। আসলে এক্ষেত্রে উত্তর দেওয়ার আগে আমরা যদি ফেরাউন এবং তার স্ত্রীর সাংসারিক জীবন, দাম্পত্য জীবনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে পদে পদে ফেরাউন কর্তৃক তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি নির্যাতিত হয়েছেন, এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে বিভিন্ন জায়গায় তা বর্ণনা করেছেন। এই বর্ণনার উদ্দেশ্য এটাই যেন মা বোনেরা স্বামীর অহেতুক অত্যাচারকে সহ্য করে আল্লাহর কাছে তাদের জন্য যে পাওনা রয়েছে সেদিকে তাকিয়ে অন্তত দুনিয়ার ক্ষণিক জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য ভেবে আল্লাহর কাছে পরম প্রতিদান আছে জান্নাত, সেখানে গিয়ে আনন্দ উল্লাস করবেন, এই চিন্তা করে যেন থাকেন। তারপরেও যদি জীবন দুর্বিষহ হয়ে যায়, যে ওনার সাথে থাকাটা আমার দিন ইমানকে রক্ষার ক্ষেত্রে কোনো মতেই সহায়ক নয়, এখন আমি ছেড়ে চলে গেলেই বাঁচি, কারণ এখানে আমার ইমান আমল, দুনিয়া তো বরবাদ হচ্ছেই, ইমান আমলও বরবাদ হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তাহলে তিনি অর্পিত দায়িত্ব বলতে যে স্বাভাবিকভাবে যখন বিবাহের আগ্দ হয় তখন স্বামী খুরপোশ না দিলে অথবা খারাপ আচরণ করলে স্ত্রী তালাক গ্রহণ করতে পারবে, এই মর্মে যদি দায়িত্ব স্ত্রীকে দিয়ে থাকেন স্বামী, তাহলে তো তিনি গ্রহণ করতে পারবেন। আর যদি দায়িত্ব না দেন, তালাক দেওয়ার অধিকার মূলত পুরুষের, এখন পুরুষ যদি এটাকে বলা হয় তাফওয়িজে তালাক, তালাকের অধিকার নিজের থেকে স্ত্রীকে অর্পণ করে থাকেন, তাহলে স্ত্রী তালাক গ্রহণ করতে পারবেন। তবে তালাক গ্রহণ করে আরেকজন মানে এভাবে জীবনযাপন করার চাইতে অন্তত অভিভাবক হিসাবে স্বামীকে মেনে নিয়ে আর আল্লাহর কাছে, আল্লাহ তার মন মেজাজ আমি তো খারাপ নই, তুমি জানো রব্বুল আলামিন, আমি ভালো, এটা দুনিয়ার আর কেউ না জানলেও মাওলা তুমি জানো, সুতরাং আমার সাথে তার একটা আপোষ রফা এবং সমঝোতা করে দাও, আমি যতটা পারছি আমি ত্যাগ তিতিক্ষা ত্যাগ স্বীকার করে আছি, আমি উৎসর্গ করছি, আল্লাহ তুমি আমার জন্য বিষয়গুলোকে সহজ করে দাও। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বোনের জীবন মানকে উন্নত করে দেবেন এবং তার জন্য সবরের ব্যবস্থা করবেন। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর দিলে রহম পয়দা করে দেবেন। আল্লাহ যদি মানুষের মধ্যে কল্যাণের ফয়সালা করেন তাহলে সেটা দুর্বিষহ হবে না, আর যদি আল্লাহ ফয়সালা না করেন কল্যাণে তাহলে তারা শত চেষ্টা করলেও একসঙ্গে থাকতে পারবে না। এজন্য বোনকে বলবো যে আপাতত আর যাই হোক সবর করে, যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফেরাউনের অত্যাচারকে, নির্মম অত্যাচারকে সহ্য করে তিনি তার দাম্পত্য জীবন কাটিয়েছেন আর দোয়া করেছেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তোমার কাছে একটা ঘর আমাকে দিও আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। তো বোন যদি আসিয়া তার এই আদর্শকে, যে আসিয়া থেকে আদর্শ গ্রহণ করেন তাহলে তার ব্যথা উপশম হবে এবং আশা করি তিনি সবর করতে সক্ষম হবেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন বোনের দাম্পত্য জীবনকে আরও সুখময় করে দেন এবং তাদের সুখী দাম্পত্য জীবন তিনি লাভ করেন, স্বামী তার প্রতি সদয় হন। আমরা তো আজকের বিষয়টা এটাই নির্ধারণ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে মূলত কেমন আচরণ করতেন, এবং সেই আচরণের একটা পর্যায় হলো যে ঘরোয়া কাজকর্মে, পারিবারিক কাজে, আমালে মঞ্জিলি, যে গৃহস্থালির কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের স্ত্রীদেরকে সাহায্য করতেন কিনা। তো এই মর্মে তো বুখারী শরীফের স্পষ্ট হাদিস আছে যে খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে স্ত্রীদের বিবেচনায় উত্তম, স্ত্রী যাদেরকে ভালো বলবে সেই আসলে ভালো। ও আনা খায়রুকুম লি আহলি, আর তোমরা আমার একাধিক স্ত্রী, তাদের সবাইকে জিজ্ঞাসা করে দেখো সবাই আমার শানে ভালো কথা বলবে, তা আমি স্ত্রীদের মূল্যায়ন অনুযায়ী উত্তম ব্যক্তি, সুতরাং তোমাদের কাছে তোমাদের মধ্যে সেই উত্তম হবে যে স্ত্রীদের মূল্যায়নও যে উত্তম, আর আমি সেই বিবেচনায় উত্তম। স্ত্রীরা আমার বিরুদ্ধে কখনো কোনো স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী, যেখানে সতীন বেশি থাকলে চেষ্টা করেন যে স্বামীর বা আরেক সতীনের কিছু দুর্নাম সমালোচনা ইত্যাদি বর্ণনা করবেন, কিন্তু একেবারেই আশ্চর্যের বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচারের স্বার্থে একাধিক বিবাহ যে করেছিলেন, কোনো স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটু শব্দটি পর্যন্ত করেননি। শেখ আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা ফোন নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি টাঙ্গাইল বটতলা থেকে বলছিলাম। জি লুৎফা খান। জি আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ আমার প্রশ্ন হলো যে আমি মনে করেন যে আমার মেয়েরা মারা গেলে সাধারণত শ্বশুরবাড়ি করতে হয়, আমি যদি এই ক্ষেত্রে আমার স্বামীকে বা আমার সন্তানদেরকে অবস্থিত করে যাই যে আমি মারা গেলে আমাকে আমার বাবার বাড়ি, আমার বাবা মা ভাই তাদের কবরের পাশে কবর দেওয়ার জন্য, তাহলে কি এটা আমার ভুল হবে? জি মোহতারামা আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিচ্ছেন। সুপ্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বিরতির উপর আপনাদের আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচনা হচ্ছে স্ত্রীর কাজে সহযোগিতা, নবীজির সুন্নাহ। আলোচনা করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের উস্তাদ অগ্রজ শায়েখ মুফতি আব্দুস সালাম। চলুন আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ আলোচনা চলছিল, এরই মাঝে আমরা একটি ফোন পেয়েছিলাম, একজন বোন ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন তিনি যদি যিনি মারা যান তাহলে তার বাবার পাশে কবর দেয়া যাবে কিনা, শ্বশুরবাড়িতে কবর না দিয়ে, যদি এটা ওসিয়ত করে যান তাহলে এটা উনি করতে পারবেন কিনা। ধন্যবাদ বোনকে প্রশ্ন করার জন্য। আসলে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা প্রতিনিয়ত এমন প্রশ্নের মুখোমুখি হই, প্রশ্নের উত্তর জানাটা আমাদের জন্য অতীব জরুরি। আসলে শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে जे कोनो मानुष अल्लाह पाक जखन कोनो जायगाय तार मृत्यु फैसला करें अल्लाह तेक सेखाने ताके निये जान। हादिस आछे एई मर्मे इजा कदाल्लाहु लि आबदिन आन यामूता बि आरदिन जआला लाहु इलैहा हाजातान, जे आल्लाह जखन कोनो व्यक्तिर मृत्यु कोनो जमीने कोनो भूखंडे फैसला करे राखें सेखाने जावार जन्य तार दिले तागादा पैदा करे देन आल्लाह ताआला, ताकाजा एसे जाय जे आमि ओखाने जाबोई। आमरा बोली से ओखाने केन गेल? तो एजন্য আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে যে তিনি ওখানে মারা যাবেন। আর শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে যিনি যেখানে মারা যান সেখানেই তাকে দাফন করা। এখন বোন যদি বা মা বাবার প্রতি ভালোবাসার বা মহব্বতের আতিশয্যে এমনটা করেন তাহলে এটা একান্ত প্রয়োজন ছাড়া করাটা ঠিক না। লাশকে এক জায়গা থেকে আরেক জায়গা দূরবর্তী কোনো জায়গায় নিয়ে যাওয়া এটা মাকরুহ। স্মরণযোগ্য যে আমাদের দারুলুম দেওবন্দের উস্তাদ মোহতারাম সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তিনি গত ২ বছর পূর্বে করোনার বছরে ইন্তেকাল করেন মুম্বাইয়ের হাসপাতালে। তো সেখানেই তিনি ওসিয়ত করে গেছেন যে আমাকে দেওবন্দে নেবে না, বরং এখানেই আমাকে কবর দিবে, সেখানেই একেবারে সকল পূর্বসূরিদের থেকে ভিন্ন একটা জায়গায় যেখানে অন্য কারো কবর নেই। তিনি সুন্নাহ মোতাবেক যে নবীজির সুন্নাহ হচ্ছে যেখানে যিনি ইন্তেকাল করবেন সেখানেই তাকে দাফন করা। একান্ত এই জায়গায় দাফন করার অসুবিধা হচ্ছে বা ইত্যাকার বিরাট কোনো প্রবলেম না হলে শুধু শুধু তাকে কোথাও অন্যথায় দাফন না করে, এটা শরীয়তের দৃষ্টিভঙ্গি। এরপরও যদি কেউ নিয়ে যায় সেটা মাকরুহ হবে, না জায়েজ হবে না। মাকরুহ শরীয়তের দৃষ্টিভঙ্গির বিপরীত। যদি ওসিয়ত করে যান সেটা মাকরুহ, অপছন্দনীয়, যদি করে তাহলে হারাম হবে, না করাটাই ভালো। হারাম হবে না, না জায়েজও হবে না, কিন্তু না করাটাই ভালো। শেখ, যদি আমরা আলোচনায় ফিরতাম, আপনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস বলছিলেন কানা ইয়াকুনু, যদি বলতেন। জি, আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি বড় উঁচু স্তরের রাবি ছিলেন, তিনি আম্মাজানের ছাত্র ছিলেন, হাদিসের ছাত্র। আম্মাজানকে জিজ্ঞাসা করেন যে কাইফা ইয়াসনাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি, যে বাইতিহি ঘরের মধ্যে এসে নবীজি কী কাজ করতেন, কি করতেন? তো আম্মাজান একটাই উত্তর করলেন যে আমার বাহিরে অনেক ব্যস্ততা আছে, ভেরি বিজি ম্যান, বাসায় এসে জানা রাখো, কথা বলো না, আমার ব্যস্ততা সময় কাটাই। এমনটা একেবারে একটা ফাপড় আমরা বাংলায় বলে থাকি যে স্ত্রী তার সাথে মন খুলে দিল খুলে তার আবেগগুলো প্রকাশ করবেন এবং সেই প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো ব্যস্ততা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ব্যস্ত পৃথিবীতে আর কে ছিলেন বলুন? কানা ইশতাগিলু বিউমুরিল মুসলিমিন দাইমান, সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কল্যাণকর বিষয় নিয়ে চিন্তা এবং ব্যস্ততার মধ্যেই কাটাতেন। একজন দর্শক আছেন, যদি ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম সালমা পারভীন, আমি খুলনা থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে আমি সার্ভিস করি, ঠিক আছে? তো আমার প্রশ্ন হচ্ছে আমি সকাল আমার 3:30টায় অফিস ছুটি হয়, 3টায় ছুটি হয়, কিন্তু আমি 3:30, আমি এক জেলা থেকে আরেক জেলায় যাই অফিসে। তো আমার কথা হচ্ছে যে আমি ওখানে যে 3:30টায় বাসে উঠি এবং আমার 5:30টায় 5:20 আমার হলটাজে নামাই দেয়। তো এই ক্ষেত্রে আমার আসরের নামাজটা পড়বো কিভাবে, আমি সেটা একটু কাইন্ডলি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আর হুজুর আর একটা প্রশ্ন, সিজদায় দিয়ে 3 তাসবিহ পড়ে বাংলায় দোয়া করা, ওটা যাবে কিনা সেটা আর কি? আর সালাতুত তাসবিহ নামাজের কোনো ভিত্তি আছে কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন আমাকে। শুকরিয়া মুহতারামা, আপনি আমাদের সাথেই থাকুন। শায়েখ উত্তর দিচ্ছেন। শায়েখ, যেমনটি আপনি শুনলেন, উনি এক জেলা থেকে অন্য জেলায় অফিস করেন, তো ফিরতে ফিরতে 5টা থেকে 5:30 বেজে যায়। এই ক্ষেত্রে আসরের নামাজটি উনি কিভাবে পড়বেন? আসলে নামাজের ক্ষেত্রে কোরআনে কারীম একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে পাঠালেন, সান্নিধ্য অর্জন হলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি নামাজের বিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম ছাড়াই নবীজির কাছে সরাসরি নামাজের তোহফা হাদিয়া দিলেন। তখন সকাল বেলায় আবার জিবরাইল আলাইহিস সালামকে কখন কোন নামাজ পড়তে হবে তা দেখানোর জন্য 2 দিন পাঠালেন। প্রথম দিন জিবরাইল আলাইহিস সালাম নামাজের প্রথম ওয়াক্তে নামাজ পড়িয়ে দেখিয়েছেন এবং দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়িয়ে দেখেছেন। এরপরে বলছেন যে আল ওয়াক্তু মা বাইনা হাযাইন, এই যে প্রথম দিন প্রথম ওয়াক্তে পড়লাম আর দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়লাম, কোনো নামাজের জন্য এই বিটুইন দিস টাইম, এই মাঝের সময়টাই হলো ওয়াক্ত। আর কোরআনে কারিমের এক্ষেত্রে একবারে দ্ব্যর্থহীন ঘোষণা হচ্ছে ইন্না সালাহ কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, যে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য অবশ্য ফরজ। যদি নির্দিষ্ট সময়ে পড়া না হয় তাহলে নামাজটা খেলনার বস্তু হয়ে যাবে। যেমন অনেকে মনে করি আমরা যে আমি রাত দুটোয় আসলাম ব্যবসা বাণিজ্য থেকে, তো খেতে খেতে আমার অনেক রাত হয়ে গেল, তিনটা চারটা আমি ঘুমলাম, ফজর পড়ব কী করে? তো যখন আমি ঘুম থেকে উঠি তখন ফজর পড়ব, এটা তো আমার থেকে নির্ধারণ করা হলো, নামাজ তো আমার থেকে নির্ধারণ করার বিষয় না। কিন্তু আমাদের বোন জানতে চেয়েছিলেন যে বোন যেহেতু চাকরি করেন, যেহেতু এখন তিনি ৫টার সময় যদি বা ৫:৩০টার সময়ও যদি আসর পড়েন, এখনও মাগরিবে এখনও নামাজের টাইমটা তো এটা বডিলি শিফট অনুযায়ী মানে আপনার তার এই সিজনাল তারতম্যের প্রেক্ষিতে এটা পরিবর্তন হয়। কিন্তু বর্তমান যে সময় চলছে এতেও ৬টা বাজার ২-১ মিনিট আগে আপনার বর্তমানে মাগরিবের সময় হয়। সুতরাং ৫:৩০টার মধ্যে অথবা ৫:১৫টার মধ্যে বোন যদি এসে স্টান করেন, কোথাও নামেন, তাহলে সেখানে তিনি পড়ে ফেলতে পারবেন। আর যেহেতু তিনি অফিস করেন, এই জন্য তার জন্য কর্তব্য হবে, নামাজি ব্যক্তি এবং অফিস করেন, তার কর্তব্য হবে যে এখন অনেক ধরনের জায়নামাজ পাওয়া যায়, একেবারে এটাকে ছোট করা যায়, এটা ব্যাগের মধ্যে নিয়ে যে কোনো জায়গায় বিছিয়ে একটু কোলাহলমুক্ত একটা জায়গায় বিছিয়ে কেবলামুখী হয়ে তিনি ৪ রাকাত নামাজ পড়ে নিলেন, সফর অবস্থায় থাকলে 2 রাকাত পড়ে নিলেন, এটা তার জন্য কল্যাণকর হবে। তবুও যতটা সম্ভব তিনি যেন নামাজ কাজা না করেন, কাজা নামাজের ব্যাপারে শরীয়তে সতর্ক। এখন শীতকাল চলছে এবং সামনে আসতে যাচ্ছে শীতকাল, তখন দিন আরো ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে উনি কি অফিস থেকে বের হওয়ার আগেই নামাজ পড়ে নেবে? হ্যাঁ, এটা একটা বোনের জন্য কল্যাণকর। শুক্রিয়া, চমৎকার বলেছেন শাইখ। উনি জানতে চেয়েছিলেন সিজদার তাসবিহগুলো ছাড়া আরও কোনো দোয়া করা যাবে কিনা। দেখুন, আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত সিজদার মধ্যে পড়ে রাত কাটিয়ে দিয়েছেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ যদি আপনি শাস্তি দেন তাহলে আপনার বান্দাকে আপনি দিতেই পারেন শাস্তি, আর যদি আপনি মাফ করেন তাহলে তো আপনি ক্ষমাশীল, আপনি পরাক্রমশালী আল্লাহ। ক্ষমা করলে আপনাকে বাধা দিবে কে? শুধু একটি আয়াত পড়ে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছেন রাত। তবে মনে রাখতে হবে আমাদেরকে যে সিজদার মধ্যে দোয়া করা যায়, এর মানে কি? এর মানে হলো নফল ঐচ্ছিক নামাজের মধ্যে। ফরজ নামাজ বা ওয়াজিব নামাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না, নবীজি সুন্নাও এটা নয়, শুধু নফল সুন্নত এই জাতীয় নামাজের মধ্যে করতেন। আর ইবাদতের পরিভাষা কিন্তু আরবি, এজন্য নামাজের মধ্যে সিজদার ভেতরে যদি আপনার দোয়া করতে হয় সেটা আরবি ভাষায় হতে হবে, অন্য ভাষায় হলে এটা নামাজ ফাসিদ হয়ে যাবে। হ্যাঁ, অন্য ভাষায় দোয়া করে নামাজ শেষ, তখন আমরা দোয়া করি আল্লাহর কাছে যেই ভাষায়, এটা হলো শুধু মনের কথা আল্লাহকে বলা, এটা আপনার নামাজ নয়। কিন্তু নামাজ যদি আমি পড়ি তাহলে আমাকে আরবি ভাষায় যেই দোয়াগুলো আমি পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বির হামহুমা, এই যেটা পারেন, কিছু হাদিসের দোয়াও আছে, সেগুলো যদি বলেন তাহলে তা পড়বেন। কিন্তু সিজদা তাসবিহের পরে তিনি দোয়া করবেন অন্য ভাষায়, কোরআনের ভাষা বা আরবি ভাষা ছাড়া, তাহলে এটা চলবে না, অনুমোদিত নয়। উনি জানতে সে কারো একজন দর্শক আছেন, আমরা ফোন নেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি। জি হুজুর, আমার একটা প্রশ্ন, সেটা হলো আমার হাজবেন্ড মারা যাওয়ার সময়, মানে মারা যাওয়ার আগে চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করা হয়েছিল, আমার মায়ের বাড়ির থেকে টাকা দিয়েছিল এবং আমার শ্বশুর বাড়ির থেকে আমার দেবর ভাইসুরা টাকা দিয়েছিল, মোট ৩ লাখ টাকা। সেই টাকাটা আমার ব্যাংকে রাখার পরে আমি টাকাটা 3 বছর পরে উঠাই আবার অন্য ব্যাংকে রাখা হয়েছে। সে টাকাটা আর কি জাকাত দেওয়া লাগবে নাকি? ওই টাকা দিয়ে আমার সংসার চলতেছে আর কি, 2 ছেলে নিয়ে রাখা মারা গেছে, সেই টাকা দিয়ে সেই টাকার উপর থেকে আমার সংসার চলতেছে, সে টাকা কি জাকাত দেওয়া লাগবে নাকি? জি জি বোন, আরো কোনো প্রশ্ন? হ্যাঁ, আর ফজর নামাজের ওয়াক্ত শেষ হয় কখন? ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয় কখন? আযান থেকে কতক্ষণ পরে ওয়াক্ত শেষ হবে? জি জি, মানে হারাম টাইম কখন শুরু হবে? জি বোন, আপনি আমাদের সাথেই থাকুন। জি, আরো কোনো প্রশ্ন? হ্যাঁ আর একটা প্রশ্ন হলো এই সালাতুল তাসবিহের নামাজ পড়ে ওইটা কি দলের সাথে পড়া যাবে নাকি মানে বেশ কয়েকজন মহিলা যে একসাথে পড়ে ওইটা পড়া জায়েজ আছে কিনা জি বোন আপনি আমাদের সাথেই থাকুন শায়েখ উত্তর দিচ্ছেন শেখ বুনের সর্বশেষ প্রশ্ন সালাতুত তাসবিহ যা আমাদের আরো একজন বোন করেছিলেন জি সালাতুত তাসবিহ পড়ার বিধানটা কি এটা কি একসাথে অনেক মানুষ মিলে পড়বে না আলাদা পড়বে বা কিভাবে পড়বে যদি বলতেন সালাতুত তাসবিহ উৎসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন চাচা এভাবে 4 রাকাত নামাজ আদায় করুন যে প্রত্যেক রাকাতে ৭৫ বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পড়বেন অবস্থা ভেদে কিভাবে পড়বেন এটা বলে দিয়েছেন যে যখন আপনি কিরাত শেষ করে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার আগে ১৫ বার পড়ে নেবেন এরপরে রুকুর তাসবিহ পড়ে আবার ১০ বার এইভাবে তাহলে এখানে ২৫ বার হয়ে গেল আর সিজদার মধ্যে দুই সিজদার মধ্যে ৪০ বার সিজদার তাসবিহ পড়ে ১০ বার সিজদার বৈঠক করে ১০ বার আবার দ্বিতীয় সিজদায় ১০ বার আবার দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার তো দুই সিজদার মধ্যে 40 বার আর এখানে 25 বার তাহলে আপনার এই 40 আর 25 65 হলো আর যে ইশের রুকুতে যাওয়ার আগে আপনার 10 বার করে পড়বেন এই 75 বার পড়লে এই ভাবে আপনার রুকু থেকে রুকুর মধ্যে 20 বার সিজদার মধ্যে 40 বার 20 40 60 আর রুকুর আগে আপনার যে রুকু দেওয়ার আগে কিরাত যখন শেষ করবেন তখন 15 বার এই ৭৫ বার তো ৪ ৭৫ হলো ৩০০ বার মোটমাট ৪ রাকাত নামাজের মধ্যে ৩০০ বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবেন তো মনে রাখতে হবে যে এটা নফল ঐচ্ছিক নামাজ আর নফল নামাজের ক্ষেত্রে শরীয়তের বিধান দৃষ্টিভঙ্গি হচ্ছে একাকী মুনফারিদান নামাজ আদায় করা যেমন কথার কথা বুজুর্গানে দিন এভাবে উপমা দিয়ে থাকেন যে বন্ধু আপনাকে বলেছেন যে তুমি সঙ্গী সাথীদের না নিয়ে তুমি একা আমার কাছে এসো তোমার সাথে কিছু গোপনে কথা হবে তো আপনি তা না বুঝে আপনি সঙ্গী সাথীদের নিয়ে গেলেন তখন বন্ধু মনে মনে একটু ক্ষুব্ধ হলেন যে ওকে বললাম একা কি আমরা আলাপ করব কিছু ওকে এক্সট্রা দিব সবাইকে নিয়ে আসলো তো এটা যেমন কেমন অসমীচীন মনে হয় ঠিক নফল নামাজকে জামাতের সাথে আদায় করা এটাও শরীয়তের দৃষ্টিভঙ্গির খিলাফ কেন যে শরীয়ত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা যখন এই নামাজগুলো পড়েছেন সুন্নত মুস্তাহাবাতগুলো তাহলে তাদের চেয়ে বড় আলেমা এবং জ্ঞানী দুনিয়ার কোন মহিলা আছেন তারা তো এগুলো জামাত আকারে পড়েননি এজন্য শরীয়তে ফরজ নামাজ ছাড়া এবং রমজানে তারাবির জামাত ছাড়া অন্য ক্ষেত্রে জামাত আদায় করা এটা মাকরুহ মাকরুহতে হারাম শুকরিয়া শেখ চমৎকার বলেছেন আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন এবং সবাই আমাদের বোন আরও জানতে চেয়েছিলেন যে ওনার হাজবেন্ড কিছু টাকা রেখেছিলেন মৃত্যুর আগে দিয়েছেন যা ব্যাংকে জমানো আছে সেখান থেকে যেই প্রফিট আসে তা দিয়ে সংসার চলে তো সেই টাকা থেকে যাকাত দিতে হবে কিনা দেখুন যদি যাকাতের ক্ষেত্রে বিধান হচ্ছে যে সাংসারিক খরচের বাইরে যদি ৫.৫ ভরি বা ৫.৫ তোলা রূপার পরিমাণ টাকা কারো কাছে রূপার দামের পরিমাণ টাকা কারো কাছে গচ্ছিত থাকে এবং সেই টাকার উপর বছর অতিক্রান্ত হয় তাহলে সেখানে তাকে যাকাত দিতে হবে এখন বোনের স্বামী নেই স্বামীর জন্য মূলত রাখা অনেকে মিলে এই টাকাটা চিকিৎসার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল পরবর্তীতে এটা ব্যাংকে রাখা হয়েছে এবং সেটার যাকাত আসবে কিনা এখন দেখুন যে বোন আবার আরেকটা কথা বলেছেন যে এই টাকা দিয়ে কেন্দ্র করেই আমাদের সংসার চলে যদি এটা জীবন জীবিকার জন্য আর কোনো পন্থা না থাকে যে স্বামীর কোনো ক্ষেত খামার নেই যখন থেকে চাল আসবে ধান আসবে শুধু এই টাকাকে কেন্দ্র করেই আমাদের জীবন ভরণ পোষণ নির্ধারিত হয় তাহলে আসলে এটা হাওয়ায় যে আসলিয়ার মধ্যে পড়ে যাবে এই টাকাটা আর যদি এমন হয় যে না স্বামীর অন্যান্য কিছু সম্পদ আছে অ্যাসেট আছে ল্যান্ড প্রপার্টি আছে এই জাতীয় এগুলো থেকে ধান ইত্যাদি আসে তো এতে মোটামুটি হয় যে আর এটা একটু সহায়ক হয় তাহলে যদি সহায়ক হয় তাহলে এটার যাকাত দিতে হবে কারণ ভরণ পোষণ তো অন্য কিছু দ্বারা সম্পন্ন হচ্ছে আর যদি শুধু ভরণ পোষণের জন্য এটা থাকে যে স্বামী নেই এখন এটাই হলো ভরণ পোষণের জিম্মাদার বলতে গেলে তাহলে এটার উপর যাকাত আসবে না কারণ তখন এটা হাওয়ায় যে আসলিয়া যে মৌলিক প্রয়োজন এই মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত হবে শেখ চমৎকার বলেছেন আমরা আরও একজন দর্শকের ফোন নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম হুজুর জি শুনতে পাচ্ছি আচ্ছা আমি দুইটা প্রশ্ন করব জি জি করুন আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ তাআলার যে ৯৯ নাম আছে না মুখস্থ করছি। এখন আমি সকাল বিকাল নিয়মতন মাগরিবের রক্ত আর হলো আসর রক্ত আর আর ফজর রক্ত আমি এটা নিয়মতন পড়ি ১০০ বার মুখস্থ করছি, এটা ১০০ বার পড়ি। এখন একজনের কাছে শুনছি যে এটা জিকির করা কোনো নিয়ম নাই, এটা মুখস্থ রাখলে হবে। জিকির যদি প্রতিবার দিন নিয়মিত না করি এটা তাহলে তো আবার ভুলে যেতে পারি। সেই জন্য ফজর রক্ত আর আসর রক্ত নিয়মতন এই আল্লাহ ৯৯ নাম করি। আর আরেকটা প্রশ্ন হলো, আমি একজনে আমার কাছে বলছে যে আমার স্বামী একটু পরকীয়া লিপ্ত। জি, দ্বিতীয় প্রশ্নটি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন হলো স্বামী একটু পরকীয়া লিপ্ত। এখন বলছে যে যারা যা স্বামীরা পরকীয়া লিপ্ত ওরা ওরা জান্নাতে যাবে ৫০০ বছর আগে। মানে এই কথাটা কি গুনাহ হইব বলতে এই জন্য এটা একটু জানাবেন, কথায় কথা বলছে আর কি। জি সুপ্রিয় দর্শক, জি মোহতারামা আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচনা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজে সহযোগিতা করতেন এবং এটা সুন্নাহসম্মত পদ্ধতি। আলোচনা করছেন আমাদের শায়েখ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি আব্দুস সালাম সাহেব। চলুন আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, সর্বশেষ আমরা কিছু প্রশ্ন নিয়েছিলাম। প্রথম প্রশ্ন ছিল, আমাদের একজন বোন আল্লাহ তাআলার ৯৯ নাম মুখস্থ করেছেন, এটি মনে রাখার জন্য সকাল সন্ধ্যা উনি পড়েন। কেউ একজন বলেছেন যে এভাবে পড়তে হবে না, মুখস্থ করলেই হবে। এই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলতেন আমাদের কি করা উচিত। জি ধন্যবাদ আপনাকে, বড় চমৎকার প্রশ্ন করেছেন বোন। এবং বোন এই বয়সে আল্লাহ পাকের বরকতমা নামগুলো মুখস্থ করেছেন, তাকে একেবারে হৃদয় কন্দর থেকে অভিবাদন জানাচ্ছি। হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না লিল্লাহি ৯৯ ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নাম আছে, বলতে গেলে ১০০টি একটি কম। যে কেহ এই নামগুলোকে মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নামের প্রতি এই ভালোবাসা শ্রদ্ধার কারণে তিনি এগুলো মুখস্থ করলেন, যেটা প্রায় কঠিন কষ্টসাধ্য। তো তারপরে তিনি এই কষ্টকে স্বীকার করলেন আল্লাহর আজমত, মহাব্বত, আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশস্বরূপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দেবেন। এখন কেউ এই নামগুলো মুখস্থ করলেন, তো এটা তো মুখস্থ করার পরে যে কোনো কিছু এটা আবার বারবার আওড়াইতে হয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াহী নাজিল হতো, যে এমনভাবে আওড়াতেন যেন ভুলে না যান। আল্লাহ পাক বলেন যে লা তুহাররিক বিহি লিসানাকা, বারবার আওড়াইতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার সিনা এটা সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। তো সুতরাং কোনো কিছু মুখস্থ করলে এটাকে আওড়াইতে হবে। আর বিশেষ করে যেহেতু আল্লাহর গুণবাচক নামগুলো মুখস্থ করেছেন, তো আল্লাহর নাম নেওয়া অর্থই হলো যে এটা বরকতের উপলক্ষ, বরকতের কারণ। আল্লাহ আমি বললাম, তো এটার দ্বারাই বরকত হলো। আল্লাহর অন্যান্য নামগুলো আছে, সেগুলো উচ্চারণ করলে আরও বরকত হবে, বরকতের মাত্রা বাড়বে। সুতরাং তিনি মুখস্থ করার পরে বারবার এগুলোর স্মরণ জিকির করলে এটা তার জন্য কল্যাণ বই অন্য কিছু বয়ে আনবে না। যিনি বলেছেন যে মুখস্থ করলেই সারবে আর দরকার নেই, এই কথাটা ভুল, এটা ঠিক বলেননি। এজন্য বোনের প্রচেষ্টা যে মুখস্থ করার পরে এটার জিকির করা। আল্লাহ পাকের গুণবাচক নামগুলো মূলত এক একটা সমৃদ্ধির এক একটা ভাণ্ডার। তো এক এক নাম উচ্চারণ করার মানে হলো, জিকির করার মানে হলো সেই ভাণ্ডার থেকে নিজের জন্য কল্যাণ কামনা করা। তো এটা তো একটা এক একবার নাম নিলেন, তার মানে আল্লাহর কাছে দোয়া করলেন, তো এটা তার জন্য ভালো, কল্যাণকর বিষয়। এতে আপত্তি তোলা বা এমনটা প্রমাণিত নেই, এটা ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের বরকত নেওয়ার জন্য বিভিন্ন উপলক্ষ তৈরি করতেন। শুকরিয়া। জি শেখ, একজন দর্শক আছেন, আমরা একটা ফোন নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি নেত্রকোনা আনন্দবাজার থেকে। জি জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল হুজুর আপনারাই বলেন যে কন্যা সন্তান হলে ভালোভাবে তাদেরকে লালন পালন করলে বেহেশতি, কিন্তু আমার তো তিন ছেলে, আমাদের কি কোনো আমল নাই নাকি বেহেশতে যেতে পারবো না? আর একটা প্রশ্ন হলো হুজুর যে ওযু ছাড়া কি তসবিহ করা যাবে? ফাজিলে আমল, ফাজিলে সাদাকাত, এগুলো করা যাবে কিনা? জি মোহতারামা, আপনি আমাদের সাথেই থাকুন। আরো কোনো প্রশ্ন আছে মোহতারামা? জি আছে আছে হুজুর, আছে। ফজর জোহর নামাজ যখন বাদ গেছে আমার, মানে ওন এদিকে আসরের আগে যে ফজর জোহর করতে হবে না পরে পড়লে হবে? জি মোহতারামা, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন। শেখ, যদি আমরা আমাদের আগের বোনের প্রশ্নে শেষ প্রশ্নে যাই, স্বামী পরকীয়া করছেন, কেউ একজন বলেছেন স্বামী যদি পরকীয়া করতেই থাকে আর স্ত্রী যদি সবর করে তাহলে স্ত্রী স্বামীর ৫০০ বছর আগে জান্নাতে চলে যাবে, তো এই ব্যাপারে কি বলবেন আপনি? কোনো স্ত্রী যদি স্বামীর পরকীয়ার কারণে তিনি সবর করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম বিনিময় দান করবেন এবং দুনিয়াতে তিনি স্বামীর সংসার থেকে সুখী না হলেও আল্লাহ পাক আখেরাতে তার জন্য চিরন্তন সুখের ব্যবস্থা করবেন। এটা চরম সত্য, পরম সত্য। কিন্তু কোনো স্বামী পরকীয়ার কারণে স্ত্রী ৫০০ বছর আগে জান্নাতে চলে যাবেন, সরাসরি এই মর্মে কোনো হাদিস নেই। এটা হয়তো কেউ বাড়িয়ে বলেছেন। হ্যাঁ, তার জন্য আল্লাহর কাছে অফুরন্ত সওয়াব প্রতিদান রয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই নির্দিষ্ট আমলের কারণে তিনি ৫০০ বছর আগে চলে যাবেন বা ৭০০ বছর আগে স্বামীর জান্নাতে চলে যাবেন, এমনটা নেই। হাদিসে যেটা আছে তা হলো ইন্নাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি ৫০০ আমিন, যে ধনী লোকদের আগে গরিব লোকেরা পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণা, কাতর অবস্থা সব কিছু তারা গ্রহণ করে নিয়েছে। এই গ্রহণ করার কারণে জঠর জ্বালাসহ আরও দারিদ্রতার যত কষাঘাত আছে সবগুলো বরদাস্ত করেছে, বিধায় দরিদ্ররা ধনীদের আগে ৫০০ বছর আগে জান্নাতে যাবে, এই মর্মে হাদিস আছে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কিন্তু পরকীয়ার কারণে কোনো স্ত্রী যদি সবর করে তাদের ক্ষেত্রে নির্ধারিত এমন কথা নেই। হ্যাঁ, তার জন্য আলাদা সওয়াব এবং প্রতিদান রয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে ৫০০ বছর আগে তিনি জান্নাতে যাবেন এই মর্মে হাদিস নেই। আমাদের একজন বোন জানতে চেয়েছেন, কন্যা সন্তান হলে জান্নাত, একজন কন্যা সন্তান মানে একটি জান্নাতের মালিক হওয়া, তো তার ৩টি ছেলে সন্তান, তার জন্য কি কিছু নেই? এই ব্যাপারে যদি কিছু বলতেন। আমি একটা হাদিস বলছি যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলেন, তো আম্মাজানের কাছে কিছু চাইলেন, আম্মাজান তেমন কিছু দেওয়ার জন্য পেলেন না, একটা খেজুর দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মাজান যখন খেজুরটা দিলেন, মহিলা খেজুরটা এক ভাগ দুই ভাগ করে প্রথমে কন্যাকে দিলেন খাওয়ার জন্য, কন্যা খেয়ে ফেললেন। এরপর আরেক ভাগ রইল, সেটাও তিনি নিজে না খেয়ে, অথচ ক্ষুধায় কাতর বোঝাই যাচ্ছে, তখন তিনি আবারও কন্যাকে দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আম্মাজান বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ঘটনা দেখেছি, তা আমার কাছে খুব ভালো লেগেছে, মা তার সন্তানকে এত আদর করে। নবীজি তখন বললেন যে মানি বিতুলিয়া বিহাজিহিল বানাত কানাত লাহুন্না হিজাবা মিনান নার, যে কন্যা সন্তানের দ্বারা দুনিয়াতে যারা পরীক্ষায় নিপতিত হবে, এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে, পাশ করবে, সবর করবে, আল্লাহ পাক এই কন্যা সন্তানের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। জাহান্নামের ক্ষেত্রে এই কন্যাগুলো প্রতিবন্ধক হবে, এটা নবীজি বললেন। তো এর মানে হলো জাহেলি সমাজ ইসলাম যখন আসে, ইসলামের আবির্ভাবকালে কন্যা সন্তানটাকে একবারে পৃথিবীর সবচেয়ে অপমানিত ঘৃণিত বস্তু মনে করা হতো। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের প্রতি দরদ, মায়া, ভালোবাসা, সোহাগ, আদর, স্নেহ, এগুলোর জন্য যথারীতি মানুষ করে, এই জন্য এই হাদিস বলছেন। এর মানে এই নয় যে কারো সন্তান ছেলে সন্তান আছে তিনি জান্নাতে যাবেন না, তা নয়। মানে কন্যা সন্তানের বিনিময়ে জান্নাত, এর মানে হলো কন্যাকে তুমি অপমানজনক মনে করো না বা কন্যাকে অপয়া মনে করো না, যেমনটা জাহিলি যুগের লোকেরা মনে করত, বরং কন্যা তোমার জন্য কল্যাণের পেগাম নিয়ে এসেছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তান হওয়াকে, যখন কোনো দম্পতির কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, এটা জানতেন, বলতেন দাইফাতুন খারাজাত মিন দাইফা, অবলা এক নারী থেকে আরেক নারী এসেছে, সুতরাং এর বিনিময়ে আল্লাহ রহমতের মাত্রা বাড়িয়ে দেবেন। শেখ, অল্প করে যদি বলতেন ফাজায়েল আমল, ফাজায়েল সাদাকাত পড়া যাবে কিনা? ওযু ছাড়া মনে হয় বলছেন না? জি, যদি ওযু ছাড়া এগুলো পড়া যাবে কিনা? দেখুন, যেখানে ওযু ছাড়া স্পর্শবিহীনভাবে কোরআনে কারিমই পড়া যায়, তাহলে কোরআনে কারিম আমি মুখস্থ পড়লাম, ওযু নাই, স্পর্শ করছি না, কিন্তু না দেখে মুখস্থ পড়ছি, ওযু নেই, তাহলে তো পড়াই যায়। কিন্তু अपनी कुरान करीम जेहेतु पढ़ते हैं नजर छाड़ा ताहले फाजाइल आमाल बा सदाकात एगुलो पढ़ते पारबेन ना एर कोनो कथा नेই एगुलो ओजू छाड़ा बरং सेखाনে स्पर्श कराओ जाबे जेहेतु ओइटार जन्य ओजू करा कोनो शर्त नेই। हाँ ओजू करे एरपर हादिस पढ़ा एटा भालो उत्तम मुस्ताहाब आमल, किन्तु हादिस पढ़ार जन्य एकेबारे ओजू लागबेই लागबे अनिवार्य शर्त एमन कथा नेই। सुतरां बोन ओजू छाड़ाओ এই কিতাবগুলো পড়তে পারবেন, ফাজাইল আমাল হোক বা অন্য কোনো কিতাব হোক। শেষ অল্প সময় জি জি শেখ, আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক শুকরিয়া, আপনি খুব চমৎকার বললেন, আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ আমাদের বিষয় ছিল স্ত্রীর কাছে সহযোগিতা, স্ত্রীর কাজে সহযোগিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আমাদের এই সমাজ স্ত্রীর সাথে সহযোগিতা করাটাকে একটু ব্যতিক্রমভাবে দেখে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, আমাদের শায়েখ যেমনটি জানালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজে সহযোগিতা করতেন, পাশাপাশি স্ত্রীদের মনের প্রতিও খেয়াল রাখতেন, তাদের হৃদয়ের স্পন্দনগুলোকে এবং তাদের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করতেন। সেখানে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের পরিবারের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজের ভাষণে নিজ স্ত্রীদের প্রতি খুব লক্ষ্য রাখার প্রতি সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, আমরাও সেই আহ্বান জানিয়ে আমরা আজকের মতো শেষ করব, এবং শেষ করার আগে সবার জন্য দোয়া করছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনের পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।